হ্যালো সবাইকে বিউটি অফ চেস চ্যানেলে তো আজকের ভিডিওতে তোমাদের সাথে যে চেস ওপেনিংটা আমি শেয়ার করতে চলেছি সেটার নাম হচ্ছে ইংল্যান্ড গ্যাম্পিট এবং তোমরা এই ওপেনিংটাকে ট্রাই করতে পারো তোমাদের বা টুর্নামেন্টস চেসে বা তোমরা এটাকে ট্রাই করতে পারো কারণ জেনারেলি এই ধরনের ট্রিক্সগুলোতে অপোনেন্ট পা দিয়ে ফেলে অ্যান্ড তোমরা খুব ইজিলি ম্যাচটাকে উইন করে নেবে তো আজকে আমরা যেটা ইংল্যান্ড গ্যামবিট দেখবো সেটা হচ্ছে পার্ট ওয়ান নেক্সট পার্টে আমরা পার্ট টু দেখবো ইংল্যান্ড তো এখনো পর্যন্ত যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদেরকে আমি বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে নাও তোমরা চেসের বিভিন্ন ভিডিওস তোমরা যাতে পেতে পারো ওকে সো ইংল্যান্ড গ্যামবিট হচ্ছে একটা ব্ল্যাকের এর যেটা কিনা ব্ল্যাক খেলে এগেইনস্ট হোয়াইটের ডি ফোর পন ওপেনিং তাহলে স্টার্ট হয় খেলাটা ডি ফোর হোয়াইট খেলে ই ফাইভ তখন আমরা খেলবো এই যে ই ফাইভ আমরা প্রথমেই একটা স্যাক্রিফাইস করছি ই পনটাকে এটাই হচ্ছে ইংল্যান্ড গ্যাম্বিট এটা অ্যাকচুয়ালি আমাদের মনে করিয়ে দেয় কিছুটা রিভার্স স্ক্যান্ডানাভিয়ান ডিফেন্স ওকে সো হোয়াইট খুব স্বাভাবিকভাবেই ফ্রি পনটাকে অ্যাকসেপ্ট করবে এটা একটা ফ্রি পন কেনই বা খাবে না হোয়াইট সো ডি টেক্স অন ই ফাইভ তখন আমরা খেলবো নাইট সি সিক্স এই পনটাকে এখন অ্যাটাক করছি ওকে দেন হোয়াইট খেলে নাইট এফ থ্রি এই পনটাকে ডিফেন্ড করছে হোয়াইট হোয়াইটও খুব স্বাভাবিকভাবেই খেলছে তখন আমরা খেলবো কি কুইন ই সেভেন ওকে আমরা এই পনটাকে আবার অ্যাটাক করছি সো হোয়াইট কি চাইবে ডেফিনিটলি এই পনটাকে আবার ডিফেন্ড করতে তো কিভাবে করবে তখন ও খেলবে বিশপ এফ ফোর এই পনটাকেও এখন ডিফেন্ড করছে ফাইন এইবারে আমরা আস্তে আস্তে কি করছি ইংল্যান্ড গ্যাম বিটের যে ট্র্যাপটা সেটাকে আমরা সাজাবো কিভাবে সাজাবো ফার্স্টে আমরা খেলবো কুইন বিফোর চেক চেক দিলাম আমি রাজাকে না এখানে হোয়াইট সি থ্রি খেলতে পারবে না যদি খেলে তাহলে কি হবে এই বিশপটা এখন চলে যাবে ওকে সো হোয়াইট খুব স্বাভাবিকভাবে যেটা খেলবে সেটা হচ্ছে বিশপ ডি টু ব্লক করবে তখন আমরা কি খেলবো তখন আমরা খেলবো কুইন টেক্স বিটু এবার হোয়াইটেরও এখানে প্ল্যান আছে ওয়াইট ভাবছে কি যে কুইন টেক্স বি যদি ও করে তখন তো আমি বিশপ সি থ্রি খেলতে পারি এবং এই কুইনটাকে আবার ট্র্যাপ করে নিতে পারি বা ইভেন অ্যাটাক করতে পারি কারেক্ট এবং ওয়াইড যদি এখানে খেলে বিশপ সি থ্রি তাহলে ওয়াইটের খেলা শেষ আমরা ইজিলি ম্যাচটাকে জিতে নিতে পারবো কিভাবে কোন চালে আমরা একমাত্র ম্যাচটাকে জিততে পারি তোমরা চাইলে ভিডিওটাকে পজ করতে পারো ভাবতে পারো এখানে ব্ল্যাক কি খেলবে যারা যারা পেয়েছ মেনি কংগ্রেটস ইয়েস বি4 না এবার আমরা কি করলাম আমরা এই বিষপটা কি পিন করে দিলাম না এই কুইনটা খেতে পারবে না তার কারণ আমাদের বিষপ ও রাজাকে অ্যাটাক করছে এক্সিলেন্ট রাইট তখন ও কি খেলবে তাহলে স্বাভাবিকভাবে ওকে এখন বিষপটাকে বাঁচাতে হবে বা বিশপটাকে ডিফেন্ড করতে হবে তো তখন হোয়াইট খেলে কি না কুইন বি টু এই বিষবটাকে ডিফেন্ড করে কিন্তু হোয়াইটের খেলা অলরেডি শেষ কিভাবে আমরা তখন কেউ বিশপ টেক সি থ্রি না এখানে ও কি করবে যদি ও নাইট দিয়ে খায় তাহলে সিম্পল আমরা কুইন টেক্স করে নেব জিতে যাব কুইন টেক্স রুক করে নেবো তখন ও খুব স্বাভাবিকভাবে কুইন টেক্স থ্রি করবে না এখানে ব্ল্যাকের মুভ অ্যান্ড ব্ল্যাক এক চালে হোয়াইটকে চেকমেট করে দেবে এবং মুভ হচ্ছে কুইন টু সি ওয়ান চেকমেট অসাধারণ রাইট আমি জানি তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লাগবে ইংল্যান্ড পিটে কারণ এটা একটা অসাধারণ ট্রিক যেটা কিনা তোমরা ডেফিনেটলি ট্রাই করতে পারো আমি সাজেস্ট করবো ট্রাই করে দেখতেই পারো একবার ওকে সো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করতে পারো অ্যান্ড চলো আজকের মতো এইটুকুই থ্যাংক ইউ ধন্যবাদ টাটা বাই বাই